সকাল থেকে বরিশালে শুরু হয়েছে বাস ও থ্রি হুইলার ধর্মঘট। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার লঞ্চ চলাচল। বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, আপনি তো আছেন লঞ্চ টার্মিনালে, তো যেহেতু ধর্মঘট চলছে, যাত্রীদের ভোগান্তি কেমন হচ্ছে, আপনি কেমন দেখছেন? হ্যাঁ উর্মি, আসলে আপনি যেমনটা বলছেন যে ধর্মঘটের ফলে যাত্রীদের দুর্ভোগ কি হয় সেটা অনুমেয়, কারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সকাল থেকে অনেক যাত্রী এসেই লঞ্চ টার্মিনাল থেকে ফিরে গেছে, কারণ অনেকে জানে না, আবার কেউ জানে হয়তো অনেক অনেক রুগী নিয়ে আসছে, জরুরি রুগীদের চিকিৎসার জন্য তারা যেতে পারেনি। আর যাত্রীরা তো ফিরে গেছে দুর্ভোগ, বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা আসছে এবং আটকা পড়ে আছে। অনেক যাত্রী বরিশাল লঞ্চ ঘাটে আটকা পড়ে আছে, আমি দেখানোর চেষ্টা করছি। আপনি দেখেন যে লঞ্চ গুলো সব সারিবদ্ধ ভাবে এখানে রাখা হয়েছে, লঞ্চ চলাচল করছে এবং যাত্রী কিন্তু এখন কম আছে, কারণ অনেক যাত্রী এসে ফিরে গেছে। তারা জানতে পারছে লঞ্চ ধর্মঘট শুধুমাত্র বরিশালই নয়, বরিশাল বিভাগের ভোলা, জালকাটি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী এই সকল এলাকায় একই অবস্থা। সেখানেও এই ধর্মঘট চলছে, শুধু নৌযান যে বন্ধ লঞ্চ চলছে তা না, তবে লঞ্চ ধর্মঘটের বিষয়ে মালিকরা সেভাবে স্পষ্ট কিছুই তারা বলেনি। আমরা সকাল থেকে দেখছি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, আর বাস চলাচল বন্ধ রয়েছে, সিএনজি চলাচল বন্ধ রয়েছে, থ্রি হুইলার বন্ধ রয়েছে। বাস মালিকরা বলছে যে মহাসড়কে যে থ্রি হুইলার চলে এগুলো বন্ধের দাবিতে, আর থ্রি হুইলার মালিকরা বলছে যে বাস মালিক এবং শ্রমিকদের অত্যাচার নির্যাতন এবং তাদের এই সিএনজি এবং থ্রি হুইলার চলাচলে বাধা দেওয়ার কারণে তারা এই ধর্মঘট রয়েছে। ধর্মঘট আজ এবং আগামীকাল এই দুদিনের জন্য তারা ধর্মঘট ডেকেছে। এখানে নতুল্লাবাদ বাস টার্মিনাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর বিভিন্ন জায়গায় যাত্রীরা আটকা পড়ে আছে এবং তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এই ছিল আমার কাছে বরিশালে বাস এবং লঞ্চ সহ বিভিন্ন পরিবহন ধর্মঘট।